পাকিস্তানের আচরণ রুখে দাঁড়াতে এবং এর এজেন্ট সন্ত্রাসী দল জামাত শিবির নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম ফোরাম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দেশ থেকে বিতাড়িত করতে পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের তীব্র নিন্দা জানানো হয় কর্মসূচি থেকে।